আসসালামু আলাইকুম নীলাস ব্লক থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে বিষয় হলো যে ছয়টি জিনিস ভুল করে হলেও মুখে কখনো মাখবেন না বন্ধুরা নিজেকে সুন্দর রাখার জন্য মানুষ কত কিছুই না ব্যবহার করে এবং এমন কিছু উপাদান ব্যবহার করে থাকে যা কিনা তার রেজাল্ট ভালো হওয়ার চেয়ে ক্ষতিটাই হয়ে যায় বেশি এবং সারা জীবন তাকে ভুলের মাসুল দিতে হয় আর প্রথম বলটি হলো ভেজলিন ভেজলিন হলো মূলত ড্রাই স্কিনের জন্য ত্বকের আদ্রতা বজায় রাখার জন্য কিন্তু অনেকেই মুখে ব্যবহার করে এবং ব্রণ বা মেস্তার জন্য ভেজলিন ইউজ করে কিন্তু এতে ব্যবহার করলে ক্ষতি হবে বরং এবং স্কিন ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা বডিলেশন মূলত হাতে পায়ে ব্যবহারের জন্য মানুষের মুখের স্কিন হাতে পার স্কিনের চেয়ে দ্বিগুণ সেন্সিটিভ তাই ভুল করেও কখনো বডি লোশন মুখে ইউজ করবেন না অনেকে গরম পানি দিয়ে গোসল করতে পছন্দ করে বা মুখ ওয়াশ করতে পছন্দ করে যা কি না আপনার স্কিনকে ড্রাই বা শুষ্ক করে দিতে পারে তাই গরম পানি কখনই মুখে ব্যবহার করা উচিত নয় টুথপেস্ট অনেকে ব্রণের সমস্যা দূর করার জন্য টুথপেস্ট ব্যবহার করে থাকেন কিন্তু এই টুথপেস্ট স্কিনে ব্যবহার করার ফলে ত্বকে বিশাল সমস্যা হতে পারে বা বড়ো ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে যেমন কেমিক্যাল বার্ন বা এর চেয়েও বড়ো কিছু হতে পারে হাইড্রোজেন পার এই শক্তিশালী উপাদানটি কেটে গেলে বা পুড়ে গেলে সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কাজ করে তবে এটি ব্রণের চিকিৎসায় কখনই ভালো উপাদান নয় এটি স্কিন ড্যামেজ করতে পারে প্রদাহ বা অ্যালার্জি তৈরি করতে পারে বেকিং সোডা অনেকেই মনে করেন এই বেকিং সোডা ব্যবহার করলে ত্বকের মৃতকোষ দূর হয় যেটাকে বলা হয় ডেড সেল সেটা দূর হয়ে যায় কিন্তু যারা স্পেশালিস্ট তারা মনে করেন যে এই বেকিং সোডা ব্যবহারে স্কিন ড্রাই হয়ে যেতে পারে এবং আরও নানা সমস্যা হতে পারে তাই বিশেষজ্ঞরা বলেছেন এই বেকিং সোডা ত্বকে ব্যবহার না করাই ভালো অনেকেই বাজারে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে থাকেন যা কিনা ক্ষণস্থায়ী হয়তো কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন কিন্তু ভবিষ্যতের জন্য স্কিন খুবই খারাপ অবস্থা হয়ে যেতে পারে তো ইচ্ছে করলে ঘরে বসেই আপনারা রঙ ফর্ষাকারি ক্রিম তৈরি করতে পারেন তো দেখে নিন ঘরে বসে কিভাবে রঙ ফর্ষাকারি ক্রিম তৈরি তো ক্রিমটি তৈরি করতে যা লাগবে প্রথমে লাগবে আমাদের দুই তিন পিস কাজুবাদাম তারপর লাগবে আমাদের দুই টেবিল চামচ মধু এবং লাগবে দুই পিস লেবু তারপর লাগবে আমাদের গোলাবাড়ি গোলাপ জল অথবা যে কোনো রোজ ওয়াটার নিতে পারেন এছাড়া লাগবে এক চিমটি হলুদ গুঁড়ো তো প্রথমে যা করতে হবে দুই তিন পিস বাদাম আমরা ব্লেন্ডার করে নিব অথবা পাটায়ও পিষিয়ে নিতে পারি অবশ্য পাটায় পিষিয়ে নিলে খুব ভালোভাবে মিহি করে নিতে হবে এবং অবশ্যই পাটা প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর দুই টেবিল চামিচ লেবুর রস নিতে হবে সাথে টেবিল চামচ মধু মিশিয়ে নিব এরপর দুই চামিচ গোলাপ জল নিয়ে নিব তারপর একটুখানি মানে এক চেয়ে বেশি একটু হলুদ গুঁড়ো নিয়ে নিব তো সব মিলে হয়ে গেল আমাদের রং ফর্সাকারী একটি ক্রিম বন্ধুরা এই পেস্টটি রেগুলার ব্যবহার করার ফলে আপনার ত্বকটি ধীরে ধীরে উজ্জ্বল ও ফর্সা হয়ে যাবে এবং আপনি ইচ্ছে করলে এই পেস্টটি একটি কৌটার মধ্যে সাত দিন ফ্রিজে রেখে এই পেস্টটি ব্যবহার করতে পারেন তবে এই পেস্টটি অবশ্যই প্রতিদিন রাতে ব্যবহার করতে হবে কারণ দিনে সূর্যের অতিরিক্ত বেগুনির রশ্মির কারণে হলুদ ইউজ করার ফলে স্কিন কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তাই অবশ্যই রাতে ব্যবহার করবেন তো বন্ধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বাটনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ